প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতবারে আমি এসএসসি A1 সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করব এবং নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আলোচ্য বিষয়টি হলো স্তূপ স্থাপত্য। তো এই স্তূপ স্থাপত্য বিষয়টি জানার পূর্বে যে বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে সেটি হচ্ছে বৌদ্ধ স্থাপত্য। কেন বৌদ্ধ স্থাপত্য এখানে আমি উল্লেখ করলাম সে প্রসঙ্গে আমি বলে রাখি যে বৌদ্ধ স্থাপত্য এক্ষেত্রে এই যে স্থাপত্য, সেই স্থাপত্য হচ্ছে পুরোটাই বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে। এবং এই বৌদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মের মধ্যে একটি হচ্ছে এই বৌদ্ধ ধর্ম। এবং বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত একটি ধর্ম বিশ্বাস ও জীবন দর্শন, এবং গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের সময়, অর্থাৎ গৌতম বুদ্ধ যখন মারা যান ঠিক তার পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। এবং এ প্রসঙ্গে আমি সর্বপ্রথম সম্রাট অশোকের কথা উল্লেখ করব। কেননা সম্রাট, মৌর্য সম্রাট অশোক, তিনি বৌদ্ধ ধর্মের প্রচার কার্য শুরু করেছিলেন বৌদ্ধ স্থাপত্য স্তূপ নির্মাণের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে বৌদ্ধ স্থাপত্যের মধ্যে অন্যতম একটি স্থাপত্য হচ্ছে স্তূপ, যেটি নির্মাণের মধ্য দিয়ে সম্রাট অশোক তার বৌদ্ধ ধর্ম প্রচার কার্য শুরু করেছিলেন। এর পরবর্তীকালে দেখা যায় যে এই বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বা দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এবং চতুর্থ মহাসংহিতি, যেটি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে কুষাণ সম্রাট কনিষ্কের তত্ত্বাবধানে কাশ্মীরের জলন্ধরে, এই সঙ্গে মহাসংহিতে দেখা যায় যে বৌদ্ধ ধর্ম মূলত দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে হীনযান, অপরটি হচ্ছে মহাযান। এবং এই হীনযান এবং মহাযানের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এখানে বৌদ্ধ শিল্পকলার ক্ষেত্রেই আমরা দেখি যে বৌদ্ধ শিল্পকলাকে কেন্দ্র করে দুটির মধ্যে, এই দুটি শাখার মধ্যে কিন্তু আমরা যথেষ্ট পার্থক্য লক্ষ্য করি। এক হচ্ছে কি হীনযান, এক্ষেত্রে বুদ্ধ মূর্তির নিদর্শন বৌদ্ধ শিল্পকলায় দেখা যায় না। বুদ্ধদেবকে ধর্মীয় চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়েছে, বুদ্ধ মূর্তির প্রতীক হিসাবে বোধিবৃক্ষ, ধর্মচক্র, চরণ চিহ্ন, স্তূপ প্রভৃতি ব্যবহার হতো। তার মানে এখানে যে কোন রকম ভাবে বুদ্ধ মূর্তি আমরা দেখতে পাচ্ছি না, তার বদলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় চিহ্ন, মানে বৌদ্ধ ধর্মের চিহ্ন হিসাবে দেখতে পাচ্ছি এখানে বোধিবৃক্ষ, ধর্মচক্র, চরণ চিহ্ন, স্তূপের প্রভৃতি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। মহাযানের ক্ষেত্রে আবার কি দেখা যাচ্ছে, মহাযানের ক্ষেত্রে ঠিক তার বিপরীত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বুদ্ধ মূর্তি, যেটা হীনযানের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। মানে একেবারে বিপরীত ধারা আমরা কিন্তু লক্ষ্য করছি মহাযানের ক্ষেত্রে, যেখানে বুদ্ধ মূর্তির নিদর্শন বৌদ্ধ শিল্পকলায় দেখা যায়। এবং শুধু বুদ্ধ মূর্তি নিদর্শন দেখা যায় তা বলবো না, সেই বুদ্ধ মূর্তির ক্ষেত্রে বিভিন্ন ধারা লক্ষ্য করা যাচ্ছে। যেমন তার বুদ্ধ মূর্তির ক্ষেত্রে অঙ্গ বিন্যাস, মানে তার পশ্চার, তার পশ্চারের ক্ষেত্রেও কিন্তু আমরা ফারাকটাও লক্ষ্য করতে পাচ্ছি। সেখানে কি স্থানক আসন শয়ন, মানে কি যে এখানে তিনটি যে পশ্চার, সেই তিনটি পশ্চারে বুদ্ধ মূর্তি আমরা দেখতে পাচ্ছি। স্থানক অর্থাৎ এখানে হচ্ছে স্ট্যান্ডিং, মানে দাঁড়ানো অবস্থায় যে মূর্তি, বুদ্ধ মূর্তির কথা বলা হচ্ছে। আসন বলতে বসা বা সিটিং, যেটা বসে আছে যে মূর্তি, যে বুদ্ধ মূর্তি, তাকে, সেই পশ্চারকে বলা হচ্ছে বা অঙ্গ বিন্যাসকে বলা হচ্ছে আসন। এবং শয়ন বলতে এখানে যে বুদ্ধ মূর্তি এখানে শয়ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, মানে তিনটি অঙ্গ বিন্যাসের তিনটি ধারা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, স্থানক আসন শয়ন।
এরপরে দেখা যাক যে মহাযান এবং হীনযানে তাদের যে পার্থক্য লক্ষ্য করা গেছে বৌদ্ধ শিল্পকলায়, সেগুলো কি কি আরেকবার দেখে নেওয়া যাক। যেমন আমরা বলে যেমন বললাম একটু আগে যে চরণ চিহ্ন, এই হচ্ছে বুদ্ধের বুদ্ধ পদের চিহ্ন, যেটিকে তারা পূজা করছে। কিভাবে তারা পূজা করছে, এখানে কোন রকম বুদ্ধ মূর্তি এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না বা কোন রকম বুদ্ধ মূর্তির নিদর্শন নেই, তাই তা এখানে বিভিন্ন ধর্মীয় প্রতীক হিসাবে প্রতীক ব্যবহার করা হচ্ছে, যেগুলিকে পূজা করা হচ্ছে। তার তার মধ্যে অন্যতম একটি হলো চরণ চিহ্ন। তারপরে রয়েছে ধর্মচক্র, এটি হচ্ছে ধর্মচক্র, যেটি আরেকটি ধর্মীয় চিহ্ন। আর হচ্ছে এটি আরেকটি চিহ্ন, ধর্মীয় চিহ্ন, যেখানে আমি একটু বুঝতে হবে যে ছোট করে রয়েছে, সেটি হচ্ছে বোধিবৃক্ষ। এটি হচ্ছে বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ একটু আগে যেটা বললাম যে ধর্মীয় বৌদ্ধ ধর্মের ধর্মীয় চিহ্ন যে সমস্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমার এই বোধিবৃক্ষ, যেটা এইভাবে পাথরের ওপর খোদাই করা হয়েছে। এরপর যাচ্ছি মহাযান। মহাযানে আমি তিনটে আসন, তিনটে পোস্টারের কথা বলেছি, যেমন স্ট্যান্ডিং মানে স্থানক, আসন ও শয়ন। এটি হচ্ছে স্থানক, মানে এখানে বুদ্ধদেবকে দাঁড়ানো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাই এই যে পোস্টার, এই পোস্টারকে আমরা বলছি স্থানক, স্থানক বা তোমার স্ট্যান্ডিং পোস্টার। তারপরে হচ্ছে এই আরেকটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি যেখানে বুদ্ধদেব এখানে বসে রয়েছেন, এটা হচ্ছে সিটিং, সিটিং পোস্টার। আর লাস্ট হচ্ছে যেখানে বুদ্ধদেব এখানে শয়ন অবস্থায় রয়েছে, এবং এটি হচ্ছে এই পোস্টার হচ্ছে তোমার শয়ন পোস্টার। এবং মূলত এই পোস্টারের ক্ষেত্রে আমরা দেখি এটা মহাপরিনির্বাণের সময় মূলত এই ধরনের ভাস্কর্য দেখতে পাওয়া যায়। মহাপরিনির্বাণ অর্থাৎ যে বুদ্ধদেব মারা যাচ্ছেন সেই ঘটনাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ, এবং এখানে বুদ্ধদেব শয়ন অবস্থায় রয়েছে। তার মানে এখানে স্থানক, আসন, শয়ন, এই তিন ধরনের পোশাক আমরা লক্ষ্য করতে পাচ্ছি বুদ্ধ মূর্তির ক্ষেত্রে, যেটা অনেক পরবর্তীকালে। এবং বুদ্ধ মূর্তি মূর্তির যদি উদ্ভব আমরা বলি, সেখানে কিন্তু আমরা অনেক পরে মৌর্য যুগেও বুদ্ধ মূর্তি শিল্প বৌদ্ধ শিল্পকলায় কোনো রকম ভাবে দেখা যায়নি, কিংবা তার পরবর্তীকালে শুঙ্গ বংশের ক্ষেত্রেও বুদ্ধ মূর্তির নিদর্শনও দেখা যায় না। কিন্তু কুষাণ সাম্রাজ্যের সময়কালে বুদ্ধ মূর্তির নিদর্শন দেখা যায়। যদি আমরা বুদ্ধ মূর্তির নিদর্শন প্রথম সূচনার কথা বলি, সেখানে অবশ্যই আমরা কুষাণ সাম্রাজ্যের কথাই বলবো। এরপরে হচ্ছে বৌদ্ধ স্থাপত্য। বৌদ্ধ স্থাপত্য নিয়ে কথা বললাম একটু আগে, তো এই বৌদ্ধ স্থাপত্য চারটি ভাগে ভাগ করা হচ্ছে, মানে চারটি স্থাপত্য, কিন্তু এই যে স্তূপ, চৈত্য, বিহার, পিলার, এইগুলো হচ্ছে সবকটা বৌদ্ধ স্থাপত্যের অন্তর্গত। তো এইটি হচ্ছে সাঁচি স্তূপ, যেটি স্তূপটা এইভাবে আকার, আকারটা এইভাবে ওপরে অর্ধগোলাকার, নিচেটা রেলিং দিয়ে ঘেরা। এটি হচ্ছে স্তূপ, যেটি বৌদ্ধ স্থাপত্যের অন্যতম একটি স্থাপত্য। তারপরে হচ্ছে চৈত্য। চৈত্য হচ্ছে যেখানে, এটি হচ্ছে প্রার্থনা হল, যেমন পরবর্তীকালে এটি মন্দির বলেও জনপ্রিয়তা লাভ করে। কিন্তু বৌদ্ধদের যদি প্রার্থনা হল বলি, যেখানে তারা তোমার প্রার্থনা করবে, জমায়েত হয়ে প্রার্থনা করবে, সেটাকে বলা হচ্ছে চৈত্য। এবং এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের একটা হল রুম রয়েছে, যেখানে অনেক ধরনের পিলার রয়েছে। একটু আগে আমি বললাম যে পিলার বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ স্থাপত্যের একটি অন্যতম স্থাপত্য। অনেকগুলো পিলার রয়েছে এবং স্তূপের একটা ছোট্ট অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে ছোট্ট স্তূপ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু প্রত্যেক চৈত্রের ক্ষেত্রে রয়েছে, যে সমস্ত চৈত্রের ক্ষেত্রে আমরা কাঠামো যদি আমরা দেখি, সেখানে যেমন একটা লম্বা হলঘর রয়েছে, তার সাথে পিলার রয়েছে, এবং তার সাথে অবশ্যই একটি চৈত্য রয়েছে, যেটি আকারে অনেকটাই ছোট।
আর রয়েছে বিহার। বিহার বলতে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের জমায় স্থল বা বৌদ্ধ সন্ন্যাসীরা যেখানে থাকবার জায়গা, থাকবার স্থান যেটা, সেটা হচ্ছে বিহার, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা মানে ওখানে থাকেন বা আশ্রয় স্থলও আমরা বলতে পারি। আর হচ্ছে পিলার, এটি হচ্ছে মনোলিথিক, এগুলোকে বলা হচ্ছে মনোলিথিক পিলার। মনোলিথিক মানে হচ্ছে এক শিলা, মানে একই শিলার, একটাই শিলা দিয়ে একটাই পিলার তৈরি হবে। মানে এই পিলার তৈরি করতে কোন রকম অন্য কোন পাথরের ব্যবহার করা হবে না, বা এই পিলারকে তৈরি করতে গেলে অন্য মানে ছোট ছোট পাথরের অংশকে যুক্ত করে বা পাথরের খণ্ডকে যুক্ত করে একটি পিলার তৈরি করাও হচ্ছে না। এটা যেটা তৈরি করা হচ্ছে একটা শিলা থেকে এই পিলার তৈরি করা হচ্ছে। এই প্রত্যেকটি হচ্ছে প্রত্যেক স্থাপত্যই হচ্ছে বৌদ্ধ স্থাপত্যের মধ্যে অন্তর্গত। এরপরে আসছি তোমার স্তূপ। স্তূপ বলতে কি বোঝায়? স্তূপ বলতে একটি পাহাড়ের সদৃশ্য অর্ধগোলাকার কীর্তি কাঠামো যুক্ত স্থপতিকে বোঝায়। একটু আগেই আমরা দেখলাম ছবিটা, যেখানে স্তূপের ক্ষেত্রে ওপরের অংশটা অর্ধগোলাকৃতি দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে স্তূপ মূলত পালি শব্দ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গাদা বা ঢিপি। মানে স্তূপটা যদি আমরা দেখি, দেখলে আমরা বুঝতে পারবো যে দেখতে অনেকটা ঢিপির মতো, তাই সেখান থেকেই এই ঢিপি কথাটা, মানে স্তূপ মূলত এর অর্থই হচ্ছে গাদা বা ঢিপি, সেই কারণে এই ধরনের কাঠামো বা এই ধরনের স্থপতিকে স্তূপ বলা হচ্ছে, যেটি অর্ধগোলাকার কীর্তি। দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে একে আবার চেদিও বলা হয়, মানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে স্তূপের আরেকটি নাম পাওয়া যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে চেদি। বৈদিক যুগে দেহাস্থি চাপা দেওয়ার উদ্দেশ্যে শ্মশানের উপর মাটি স্তূপ নির্মিত হতো। মানে তখন কিন্তু তথাকথিত ভাবে স্তূপ যেটাকে আমরা বলছি সেটা কিন্তু নির্মাণ ছিল না, তখন ছিল যেটাই যে স্তূপের যে এই যে ধারণাটা, সেটা মানে এই যে ঢিপির আকারে আমরা দেখতে পাচ্ছি সেই রকম হয়তো এতটা উঁচু নয়, কিন্তু কিছুটা হলেও এই আকারের আমরা দেখতে পাচ্ছি বৈদিক যুগে, যেখানে হচ্ছে দেহাস্থি মানে দেহে অস্থি যেখানে মাটিতে চাপা দেওয়া হচ্ছে শ্মশানেতে, সেখানে এই ধরনের স্তূপ দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে জৈন ধর্মে কিন্তু স্তূপ নির্মাণের রেওয়াজ ছিল, মানে বৌদ্ধ ধর্মের সাথে জৈন ধর্মেরও স্তূপ নির্মাণের রেওয়াজ ছিল, কিন্তু বৌদ্ধ স্তূপই সর্বপ্রাচীন ধর্মীয় স্থপতি হিসাবে স্বীকৃত। যদি এটাকে স্থপতি হিসাবে যদি স্বীকৃতি লাভ করে, তাহলে আমরা বৌদ্ধ স্তূপের নামেই বলবো, যেটি সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম আমরা বলবো যেটি স্থপতি হিসাবে স্বীকৃতি লাভ করে। বৌদ্ধ স্তূপগুলি মূলত বুদ্ধদেব ও তার সহযোগীদের দেহাবশেষ রাখার জন্য নির্মিত হয়েছিল। বৌদ্ধ সাহিত্যে দীর্ঘ নিকায় অন্তর্গত মহাপরিনির্বাণ সূত্র নামক সংকলন থেকে জানা যায় যে মহাপরিনির্বাণের সময় গৌতম বুদ্ধ তার শিষ্য আনন্দকে তার দেহভস্মের উপর স্তূপ নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন। এটা আমরা জানতে পাচ্ছি কিন্তু বৌদ্ধ সাহিত্য থেকে, যেখানে জানা যাচ্ছে যে মহাপরিনির্বাণের সময় বুদ্ধদেব তার শিষ্য আনন্দকে স্তূপ নির্মাণের একটা ইঙ্গিত দিয়ে গেছে, যার পরবর্তীকালে বৌদ্ধ স্থাপত্যের একটি অন্যতম স্থাপত্য হিসাবে স্তূপের নির্মাণ আমরা দেখতে পাচ্ছি। এবার দেখা যাক বৌদ্ধ স্তূপের শ্রেণী বিভাগ। বৌদ্ধ যে স্তূপ, এটি যে নির্মাণ হচ্ছে, এর কিন্তু তিনটি ভাগে বিভক্ত। এই বৌদ্ধ স্তূপ এই শ্রেণী বিভাগ করলে এটি তিনটি ভাগে বিভক্ত। কি কি সেটি? শারীরিক স্তূপ, পারিভৌমিক স্তূপ, নির্দেশ বা উদ্দেশিকা স্তূপ। শারীরিক স্তূপ বলতে এখানে বোঝাচ্ছে যে এই শ্রেণীর স্তূপে বুদ্ধদেব ও তার অনুগামী এবং শিষ্য বর্গের শরীর অবশেষ রক্ষিত ও পূজিত হতো। মানে এমন একটি স্তূপের কথা বলছি যেখানে, যে স্তূপে কি রয়েছে, যেখানে রয়েছে বুদ্ধদেব,
এবং তার অনুগামী, তার অনুগামী যারা রয়েছেন কিংবা তার শিষ্যবর্গ যারা রয়েছে, তাদের যে শরীরের অবশেষ সেগুলো সেখানে রক্ষিত করা হচ্ছে। এবং তার সাথে সাথে শুধু রক্ষা করা হচ্ছে না, তার সাথে সেগুলো পূজা পূজাও করা হচ্ছে। এর পরের শ্রেণী বিভাগ হচ্ছে পারিভৌগিক স্তূপ। কি সেটা? এই শ্রেণী স্তূপে বুদ্ধদের কর্তৃক ব্যবহৃত দ্রব্যাদি রক্ষিত পূজিত হচ্ছে। মানে যেগুলি বুদ্ধদের যে সমস্ত দ্রব্য ব্যবহার করেছেন সেইগুলি যেখানে যে সমস্ত স্তূপে তোমার রক্ষিত এবং পূজিত হচ্ছে সেই সমস্ত স্তূপকে বলা হচ্ছে পারিভৌগিক স্তূপ। আর তৃতীয় হচ্ছে নির্দেশিকা বা উদ্দেশিক স্তূপ। এই ধরনের স্তূপ কি ধরনের স্তূপে বলা হচ্ছে যে বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পৃক্ত কোনো স্থান বা ঘটনাকে উদ্দেশ্য করে বা চিহ্নিত করার জন্য নির্মিত স্তূপ। মানে একটা স্তূপ নির্মাণ করা হয়েছে, সেখানে বুদ্ধদের এবং বৌদ্ধ ধর্ম সঙ্গে জড়িয়ে কোনো স্থান বা কোনো ঘটনাকে উদ্দেশ্য করার জন্য, মানে উদ্দেশ্য করা হচ্ছে কোনো ঘটনাকে উদ্দেশ্য করা হচ্ছে বা কোনো স্থানকে উদ্দেশ্য করা হচ্ছে, সেই স্থানকে চিহ্নিত করার জন্য একটি স্তূপ নির্মিত করা হচ্ছে, এই স্তূপটিকে বলা হচ্ছে নির্দেশিকা বা উদ্দেশিক স্তূপ। এই হচ্ছে বৌদ্ধ স্তূপের শ্রেণী বিভাগ। এরপরে আমরা দেখি যে ভারতে অবস্থিত উল্লেখযোগ্য স্তূপ সমূহ, মানে ভারতে যে সমস্ত স্তূপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কি কি। প্রথমেই যে বিষয় যে স্তূপের কথা বলবো সেটি হচ্ছে সাঁচি স্তূপ, তারপরে হচ্ছে ভারত স্তূপ, অমরাবতী স্তূপ, ধামেক স্তূপ, নালন্দা স্তূপ। এবং এই স্তূপগুলোর মধ্যে একটা বিষয় লক্ষণীয় যে স্তূপগুলি একই সময় নির্মাণ হয়েছিল, সেটি হচ্ছে সম্রাট অশোকের সময়কালে এই স্তূপগুলি নির্মাণ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আরো অনেক পরবর্তীকালের সময় বিভিন্ন সময় স্তূপগুলি পুনর্নির্মাণ ঘটেছিল, সেটি সময় অন্তর অন্তর পরবর্তী এর পরে যখন আলোচনা করব স্তূপগুলোকে নিয়ে তখন ডিটেলসটা আরো ভালো করে জানতে পারবো। তো প্রথমে যে বিষয় স্তূপ সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপের ক্ষেত্রে প্রথমে বলে রাখি এই সাঁচি কোথায় অবস্থিত। সাঁচি অবস্থিত হচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার অবস্থিত হচ্ছে সাঁচি। মানে এখানে যে এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য এবং এখানে যে কালো মতন অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সাঁচি, মানে এই জায়গাটি হচ্ছে সাঁচি। এবং সাঁচি এখানে একটা অ্যারো মার্ক করা হয়েছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে যেখানে সাঁচি স্তূপের একটা ছবিও রয়েছে। এবং সাঁচি স্তূপটি রয়েছে সাঁচি পাহাড়ের একেবারে চূড়ায়। মানে এই যে সাঁচি স্তূপটি রয়েছে এটি পাহাড়ের চূড়ায় রয়েছে, মানে কোন পাহাড়ের চূড়ায়, সেটি হচ্ছে সাঁচি পাহাড়ের চূড়ায়, এবং যেটি সমতল ভূমি থেকে 100 মিটার উঁচু। মানে যে পাহাড়টির ওপরে সাঁচি স্তূপ রয়েছে সেই পাহাড়টি সমতল ভূমি থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে সাঁচি স্তূপ নির্মাণ করেন। অশোকের সময় মূল স্তূপটি এবং এক শিলা পিলার নির্মিত হয়েছিল। তাহলে এখানে অশোকের সময়, আমি একটু আগে বললাম যে প্রত্যেকটি স্তূপ সময় অন্তর অন্তর বা পরবর্তীকালে বিভিন্ন সময় পুনর্নির্মাণ ঘটেছিল। তো প্রথম তৈরি হয়েছিল মৌর্য সম্রাট অশোকের সময়কালে। তো মৌর্য সম্রাট অশোকের সময়কালে তৈরি হয়েছিল যেটি মূল স্তূপটি নির্মিত হয়েছিল, যেখানে এই যে পিলার আমরা দেখতে পাচ্ছি বা মানে এখানে যে গেট দেখতে পাচ্ছি বা রেলিং দেখতে পাচ্ছি, এটা কিন্তু মৌর্য সম্রাট অশোকের আমলে তৈরি হয়নি, এটা আরো পরবর্তীকালে তৈরি হয়েছিল। মূল কাঠামো যেটি দেখতে পাওয়া যাচ্ছে অর্ধগোলাকার, সেটি কিন্তু অশোকের সময় তৈরি হয়েছিল। এবং তার সাথে ওখানে পাশেই রয়েছে একটি এক শিলা পিলার, সেটিও কিন্তু অশোকের সময় তৈরি হয়েছিল। এবং স্তূপটি কি হচ্ছে পাথর দ্বারা নির্মিত। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে মৌর্য শাসনকালে এই স্তূপ নির্মিত হলেও পরবর্তীকালে শুঙ্গ গুপ্ত শাসনকালেও এটি পুনর্নির্মাণ হয়। যেমন একটু আগে বললাম যে মৌর্য শাসনকালে এটি নির্মাণ হয়েছিল বটে, কিন্তু পরবর্তীকালে শুঙ্গ ও গুপ্ত শাসনকালে এটি
এটি পুনর্নির্মাণ ঘটেছিল। এরপরে চলে যায় সাঁচি স্তূপের স্থাপত্য গঠন, মানে এর আকার যে আর্কিটেকচারাল ডেফিনেশনটা কি একবার দেখে নেওয়া যাক। প্রথমে বলি এর ভূমি, মানে নিচের যে অংশটা, ভূমির অংশটা এই নকশাটা হচ্ছে গোলাকার, মানে একটা গোলাকার ভূমির ওপর অবস্থিত হচ্ছে এই সাঁচি স্তূপ। গোলাকার বেদির উপরে স্তূপটি প্রতিষ্ঠিত, মানে নিচে যে অংশটি রয়েছে এর প্রথমে ভূমি, ভূমির ওপরে রয়েছে একটি বেদি যার ওপরে রয়েছে এই মূল অংশটি। এই বেদিটি কিরকম আকারে? বেদিটি হচ্ছে তোমার গোলাকার আকারে, এবং স্তূপের যে গোলার গোলার্ধ শীর্ষটির এর ব্যাস হচ্ছে 120 ফুট, মানে গোলার্ধ শীর্ষটির ব্যাস এখানে জানতে পারছি 120 ফুটের। তারপরে কি জানলাম যে ভূমি, তার উপরে রয়েছে বেদি, তার উপরে রয়েছে এই যে অংশটি দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে মেধি। মেধির ওপরে কি রয়েছে? মেধির ওপরে রয়েছে এই অর্ধগোলাকার অংশটি, এই অর্ধগোলাকার অংশটি যেটি যেটি রয়েছে মেধির ওপরেই অবস্থিত। এই অর্ধগোলাকার অংশটিকে বলা হচ্ছে অন্ড। অন্ডের ওপরেই রয়েছে হর্মিকা। এখানে যে হর্মিকা অংশটি দেখা যাচ্ছে চতুষ্কোণ আকারে, চতুষ্কোণ চতুর্ভুজ আকারের, এবং এখানে বিভিন্ন খাঁজকাটা খাঁজকাটা মানে একটা ব্লক দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এই চতুর্ভুজ আকারটিকে বলা হচ্ছে হর্মিকা, যেটি অন্ডের ওপরে অবস্থিত। এবং হর্মিকার ওপরে রয়েছে ছত্রাবলী, বা যেটাকে আমরা বলি ছাতা, এবং এখানে ছত্রাবলীর 3টি অংশ আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে যদি আরেকবার আর্কিটেকচারাল ডেফিনিশনটা দেখেনি, যে ভূমি রয়েছে, যে ভূমির ওপরে এই পুরো স্তূপটি অবস্থিত, সেই ভূমিটির নকশা হচ্ছে গোলাকার, তার উপরে রয়েছে একটা বেদি, বেদির উপরে রয়েছে মূল অংশটি, মূল অংশটি নির্মাণ হয়েছে, বেদির ওপরে রয়েছে মেধি, মেধির ওপরে রয়েছে গোলাকার অংশ যেটি হচ্ছে অন্ড, অন্ডের ওপরে রয়েছে হর্মিকা, হর্মিকার ওপরে রয়েছে ছত্র। এই হচ্ছে তোমার স্থাপত্যের মূল অংশটি। এবং পরবর্তীকালে তোমার এই পিলার এবং রেলিং পরবর্তীকালে এর সঙ্গে সংযুক্ত হয়েছিল। আরেকটি বিষয় উল্লেখ করি, যেটি হচ্ছে স্তূপের মধ্যে রয়েছে প্রদক্ষিণ পথ। প্রদক্ষিণ পথ কি? প্রদক্ষিণ পথ হচ্ছে একটি পথ যেটির মাধ্যমে স্তূপের চারিদিকটা, যে পথটি স্তূপের চারিদিকে বেষ্টিত, এবং যে পথটিকে মাধ্যমে স্তূপটিকে প্রদক্ষিণ করা যায়, মানে যে পথের মাধ্যমে স্তূপটি প্রদক্ষিণ করা যায় সেটিকে বলা হচ্ছে প্রদক্ষিণ পথ। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে স্তূপ স্থাপত্যের ক্ষেত্রে প্রায় ভারতে যে সমস্ত স্তূপ অবস্থিত তার বেশিরভাগ ক্ষেত্রে এই প্রদক্ষিণ পথ কিন্তু রয়েছে। তাহলে প্রদক্ষিণ পথ কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্থাপত্য গঠনের ক্ষেত্রে, যেটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এর পরের অংশে দেখা যাক তোরণ। স্তূপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তোরণ। তোরণ অনেক পরে নির্মাণ হয়েছিল, যেটি হচ্ছে সাঁচি স্তূপের চারটি দিকে অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম একটি করে মোট 4টি তোরণ বা গেটওয়ে রয়েছে। এটিকে গেটওয়ে বা তোরণ বলা হয়। এবং এটি কোথায় কোথায় রয়েছে? স্তূপটি রয়েছে মাঝখানে, যে মূল অংশটি রয়েছে মাঝখানে, তাকে কেন্দ্র করে 4টি দিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টি দিকে একটি করে তোমার গেটওয়ে বা তোরণ রয়েছে, মানে এখানে 4টি দিক নির্দেশ করছে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে শুঙ্গ বংশের শাসনকালে স্তূপটি পুনর্নির্মাণ হয়, যেটি একটু আগে বলেছিলাম যে মৌর্য সাম্রাজ্যের সময়কালে মূল স্তূপটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তীকালে এটি পুনর্নির্মাণ ঘটে। এবং তার ক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে প্রথম শতাব্দীতে, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এটি আবার নতুন করে এটি আবার নির্মাণ করা হয়েছে। এবং এই সময় তোরণের নির্মাণ হয়, মানে শুধু যে মূল স্থাপত্য নির্মাণ হয়েছে তা নয়, তার সাথে নির্মাণ হয়েছে তোরণ বা গেটওয়ে।
তোরণে কি রয়েছে? তোরণে দেখো খুব সুন্দর ভাবে এখানে ভাস্কর্য গুলি খোদিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, খোদিত অবস্থায় রয়েছে। এবং কি কি রয়েছে তার বিষয়বস্তু কি? যে সমস্ত ভাস্কর্য এখানে খোদিত রয়েছে তার বিষয়বস্তু কি? বিষয়বস্তুর মধ্যে রয়েছে জাতকের কাহিনী। জাতকের কাহিনী, জাতক বলতে কি? জাতক বলতে বোঝায় যে বুদ্ধ দেবের পুনর্জন্মের কাহিনীর সংকলন। মানে বুদ্ধ দেব তার যে পুনর্জন্মে, সেই পুনর্জন্মে যে সমস্ত কাহিনীগুলো রয়েছে সেগুলোকে সেগুলোর সংকলন হচ্ছে জাতক। এবং সেই জাতকের কাহিনীগুলি এই পাথরের ভাস্কর্যে খোদিত অবস্থায় রয়েছে। আর কি রয়েছে? বুদ্ধদেবের জীবনী রয়েছে এবং বৌদ্ধ ধর্মের চিহ্ন রয়েছে। এর আগেই আমি বলেছি বৌদ্ধ ধর্মের চিহ্ন স্বরূপ কি কি, যে চরম চিহ্ন, ধর্মচক্র আর বোধি বৃক্ষ, এইগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের চিহ্ন। আর স্তূপও কিন্তু বৌদ্ধ ধর্মের চিহ্ন হিসেবে গুরুত্ব পেয়েছিল। এবং এখানেও আমরা কিন্তু একটা ভাস্কর্যের ক্ষেত্রে খোদিত অবস্থায় কিন্তু একটা ছোট্ট স্তূপের স্তূপ এখানে দেখতে পাচ্ছে, যেটি এই পিলারের গায়ে খোদিত অবস্থায় রয়েছে। পরে দেখা যাচ্ছে, পরে যে স্তূপটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে ভারত স্তূপ। ভারত স্তূপটি সম্পর্কে প্রথমে জানবো, যেটি সেটি হচ্ছে মধ্যপ্রদেশের সাতারা জেলার ভারত গ্রামে অবস্থিত হচ্ছে ভারত স্তূপ। মধ্যপ্রদেশ, সেখানে সাতারা জেলার ভারত গ্রামে অবস্থিত হচ্ছে ভারত স্তূপ। এটিও কিন্তু খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য শাসক অশোকের দ্বারা নির্মিত হয়েছিল এবং এরও কিন্তু পুনর্নির্মাণ ঘটেছিল। পরবর্তীকালে শুঙ্গ আমলে এই স্তূপের তোরণ এবং রেলিং গুলি সংযুক্ত হয়েছিল। মানে মূল কাঠামো মৌর্য সম্রাট অশোকের আমলে নির্মাণ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুঙ্গ আমলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারদিকে চারটি তোরণ, তার সাথে সাথে এই যে রেলিং সেটাও কিন্তু সংযুক্ত হয়েছিল মূল কাঠামোর সাথে। কেন্দ্রীয় স্তূপটির চারিদিকে ছিল পাথরের রেলিং এবং চারটি তোরণ গেট, যেটা দেখলাম যে কেন্দ্রীয় যে মূল কাঠামো রয়েছে সেখানে রয়েছে পাথরের রেলিং। এই যে রেলিংটি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাথরের এবং চারিদিকে রয়েছে চারটি তোরণ। আর কি জানতে পারছি ভারত স্তূপে? ভারত স্তূপের পূর্ব দিকের তোরণে উৎকীর্ণ শিলালেখ থেকে জানা যায় যে এই স্তূপে সবচেয়ে বেশি দান করেছিলেন শুঙ্গ বংশের রাজা ধনপতি। মানে এখানে একটি শিলালেখ উৎকীর্ণ রয়েছে, যেটি পূর্ব দিকের গেটওয়ে বা তোরণে যে শিলালেখটি উৎকীর্ণ রয়েছে, যে শিলালেখ থেকে জানতে পারা যাচ্ছে যে সবচেয়ে বেশি স্তূপে সবচেয়ে বেশি দান করেছিলেন তিনি হচ্ছে শুঙ্গ বংশের রাজা ধনপতি। পরবর্তীকালে 1873 সালে আলেকজান্ডার কানিংহাম এই প্রত্নক্ষেত্রের সন্ধান পান। মানে তারপরে কিন্তু এটি একটা ধ্বংসস্তূপের মানে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং বর্তমানে ক্ষেত্রে দেখা যায় অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। প্রথম যিনি সন্ধান পান তিনি হচ্ছেন প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম 1873 খ্রিস্টাব্দে। তারপরে খনন কার্য শুরু করেন। খনন কার্য যখন শুরু করেন সেখান থেকে কি কি উদ্ধার হয়? সেখান থেকে উদ্ধার হয় স্তূপের রেলিং এবং পূর্ব দিকের তোরণ এবং সেখান থেকে যেগুলি উদ্ধার হয় তার মধ্যে তিনি স্তূপের রেলিং এবং পূর্ব দিকের তোরণ কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে আসেন। মানে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের এই যে, এটা হচ্ছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের ছবি। এখানে ইন্ডিয়ান মিউজিয়ামে একটি গ্যালারি রয়েছে, যে গ্যালারির নাম হচ্ছে ভারত গ্যালারি। এবং এই গ্যালারির ভেতরের এখানে রেলিং এর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তোরণের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন শুঙ্গ রাজা ধনভূতি। মানে একটু আগে যে ধনপতির কথা বললাম, যিনি সবচেয়ে বেশি দান করেছিলেন ভারত স্তূপ নির্মাণ পুনর্নির্মাণের ক্ষেত্রে, তার ওনার একটি মূর্তি খোদিত অবস্থায় রয়েছে, যেটি হচ্ছে পূর্ব দিকের
তোমার একটি রেলিং এর একটি অংশে রয়েছে ওনার ভাস্কর্য, এবং পূর্ব দিকে যে রেলিং সেই রেলিংটিকেও আমরা দেখতে পাচ্ছি। এই দুটোই কিন্তু বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষণ অবস্থায় রয়েছে। এবং এই যে রেলিং গুলো রয়েছে এখানে দেখো বিভিন্ন বিষয় খোদিত অবস্থায় রয়েছে। কি কি রয়েছে? জাতকের কাহিনী একটু আগে বললাম, জাতকের কাহিনী কি, যেটা বুদ্ধদেবের পুনর্জন্মের কাহিনী সংকলন, এবং বুদ্ধদেবের জীবনের কাহিনী রয়েছে। জীবনী এবং কাহিনী বলতে এখানে বুদ্ধদেবের জন্মগ্রহণ করা, বুদ্ধদেব দেবের মহাবীর নিষ্কমন, যখন তিনি গৃহত্যাগ করে সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাসীর পথ বেছে নিচ্ছেন, কিংবা ধর্মচক্র প্রবর্তন, মানে যখন তিনি বুদ্ধত্ব লাভ করার পর প্রথম ধর্ম প্রচার করছিলেন, কিংবা মহাবীর নিষ্কমনের ঘটনা ক্ষেত্রে সবকিছু কিন্তু এই রেলিং এ উৎকীর্ণ অবস্থায় রয়েছে। আর বর্তমানে এগুলো তো রয়েছে রেলিং গুলি, এগুলো বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়ামে রয়েছে, কিন্তু মূল যে কাঠামো সেখানে যেটি তোমার ভারতে অবস্থিত সেটা মূল কাঠামো ছাড়া সেটা সেখানে এখন বর্তমানে কিছুই নেই, মানে কোন রকম রেলিং বা কোন রকম তোরণ আমরা দেখতে পাওয়া যায় না, যেটি রয়েছে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে শুধুমাত্র স্তূপের মূল কাঠামোটি অবশিষ্ট রয়েছে। এরপরে আসি অমরাবতী স্তূপ। অমরাবতী স্তূপ, এই স্তূপটি মহাচৈত্য নামে পরিচিত। এই স্তূপ অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার অমরাবতী গ্রামে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ মানে দক্ষিণ ভারতে, এখানে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের যে রাজ্যের সেই রাজ্যের গুন্টুর জেলায় অবস্থিত হচ্ছে অমরাবতী গ্রাম। সেই অমরাবতী গ্রামেই রয়েছে অমরাবতী স্তূপ। স্তূপটির নির্মাণ কাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে তৃতীয় শতক পর্যন্ত। সাতবাহন সময়কালে স্তূপটি পুনর্গঠিত হয়েছিল, মানে স্তূপটি যখন নির্মাণ হয়েছিল তার পরবর্তী সময়কালে, সাতবাহন সময়কালে স্তূপটি পুনর্গঠিত হয়েছিল। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে অধীনে রয়েছে। এবার এই যে স্তূপটি এখানে দেখা যাচ্ছে, স্তূপটি এটি হচ্ছে রেপ্লিকা, মানে এটি তোমার অরিজিনাল স্তূপটা নয়। অরিজিনাল স্তূপটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অমরাবতী স্তূপের উচ্চতা হচ্ছে 95 ফিট এবং স্তূপটি চুনা পাথর দিয়ে তৈরি। স্তূপটির চারিদিকে পাথরের রেলিং দিয়ে, চারিদিক পাথরের রেলিং দিয়ে ঘেরা, এবং এবং চারটি দিকে চারটি তোরণ রয়েছে। চারটি দিকে একটি করে চারটি তোরণ রয়েছে, এবং এই চারটি তোরণ তোমার একটি করে দিক নির্দেশ করছে, মানে উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক। এবং এখানে যে তোমার স্তূপের গুরুত্বপূর্ণ ভাস্কর্যগুলি, মানে স্তূপ থেকে যে সমস্ত ভাস্কর্যগুলি পাওয়া গেছে সেগুলি বেশিরভাগ ভারত এবং বিদেশের অনেক মিউজিয়ামে রয়েছে, এবং বেশিরভাগ অংশ রয়েছে অমরাবতী আর্কিওলজিক্যাল মিউজিয়াম এবং ব্রিটিশ মিউজিয়ামে। এরপরে আসি ধামেক স্তূপ। ধামেক স্তূপ এটি অবস্থিত হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সারনাথ, এবং সারনাথেই অবস্থিত হচ্ছে ধামেক স্তূপ। মানে এখানে উত্তরপ্রদেশে যে বারাণসী শহর সেখান থেকে 13 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সারনাথ, যেখানেই অবস্থিত হচ্ছে এই ধামেক স্তূপ, এবং বারাণসীর নিকটবর্তী সারনাথেই বুদ্ধদেব প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন। মানে সারনাথের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেটি হচ্ছে বুদ্ধদেব তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন এই সারনাথে। এবার আসি এটি হচ্ছে তোমার ধামেক স্তূপ, যেটি সারনাথে অবস্থিত। এবার আসি ধামেক স্তূপের সম্পর্কে আর কি কি রয়েছে। ধামেক স্তূপের ছবিটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর এটি হচ্ছে মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 249 অব্দে এই স্তূপটি নির্মাণ করেন। স্তূপের নিচের অংশ পাথর ও উপরের অংশ ইট দিয়ে তৈরি। এই যে নিচের অংশটি
পাথর এবং ওপরের অংশটি ইট দিয়ে তৈরি, এবং ওপরের অংশটি এখানে দেখতে অনেকটা নলাকৃতি বিশিষ্ট এবং নিচের অংশটি দেখতে গোলাকার বিশিষ্ট। এবং পাথরের গায়ে খোদিত রয়েছে ফুল এবং বিভিন্ন জ্যামিতিক নকশা, এবং এই দীর্ঘাকৃতি স্তূপটির কেন্দ্রস্থ অংশটুকু ছাড়া বিশেষ কিছু আর অবশিষ্ট নেই। এটাও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে আমরা শুধুমাত্র মূল কাঠামোটাই দেখছি বা তাকে তার সঙ্গে সংযুক্ত বিভিন্ন অন্যান্য কাঠামো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না বা বর্তমানে অবশিষ্ট নেই। এরপরে যে স্তূপটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নালন্দা স্তূপ। নালন্দা স্তূপ এটি নালন্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি স্তম্ভ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। স্মৃতিস্তম্ভ এটাকে কেন বলা হচ্ছে? এমনিতেই যে কোনো স্তূপ স্থাপত্যই হচ্ছে স্মৃতিস্তম্ভ, তবুও এ বিষয়ে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে মৌর্য সম্রাট অশোক কর্তৃক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মিত বুদ্ধের অনুসারী সারিপুত্রের সম্মানে এটি নির্মিত। মানে এই যে স্তূপটি, এই স্তূপটি হচ্ছে যে মৌর্য সম্রাট অশোক এটি নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, এবং কার সম্মানে? তিনি হচ্ছেন সারিপুত্রের সম্মানে। তিনি কে? তিনি হচ্ছেন বুদ্ধের অনুসারী। সেই কারণে এই স্তূপটি তোমার নালন্দা স্তূপের সাথে সাথেও সারিপুত্র স্তূপ নামেও পরিচিত। এবং স্তূপের যে শীর্ষদেশটা আমরা দেখব কতটা পিরামিডের আকারে, এবং এই স্তূপটি ইট দিয়ে নির্মিত, এবং সেগুলির উপরে প্রবৃত্ত বৌদ্ধ গ্রন্থের লিখিত অংশগুলি লিপিবদ্ধ করা হয়েছে। এই যে পিরামিড অংশটি আমরা দেখতে পাচ্ছি, তার উপরে বৌদ্ধ গ্রন্থের লিখিত অংশগুলি এখানে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। দেওয়ালের গায়ে উৎকীর্ণ ভাস্কর্যে রয়েছে বুদ্ধদেবের চিত্র ও জাতকের গল্পের দৃশ্য। এখানে যে দেওয়াল রয়েছে, স্থাপত্যে আমরা যে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু জাতকের গল্পের দৃশ্য, তার সাথে সাথে বুদ্ধদেবের চিত্র বা বুদ্ধদেবের ভাস্কর্য এখানে উৎকীর্ণ রয়েছে। এই হচ্ছে তোমার নালন্দা স্তূপ। তো এখানে ক্ষেত্রে আমি পরিশেষে বলতেই পারি বা সুতরাং বলা যায় যে এই যে যে সমস্ত স্তূপগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সে স্তূপগুলো কিন্তু বেশিরভাগই ভগ্নদশা প্রাপ্ত, এবং যার শীর্ষ দেশের উপরি অংশের সুন্দর প্রলেপ খসে পড়েছে। আজ স্তূপগুলি তার অতীতের উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ স্তূপগুলি যে বৌদ্ধ ধর্মের স্থাপত্যের অন্যতম যে স্থাপত্য, এই স্তূপগুলি তার যে এক সময় তার যে এক উজ্জ্বলতা ছিল, কালের বিবর্তনে সেই উজ্জ্বলতা হারিয়ে সে আজ সে ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে আছে। এবং সেখানে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে আমরা মূল কাঠামোটাই আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মূল কাঠামোই রয়েছে অবশিষ্ট, তার সঙ্গে সংযুক্ত অন্যান্য কাঠামো আমরা দেখতে পাচ্ছি না বা অবশিষ্ট নেই। হয় সেগুলো নষ্ট হয়ে গেছে, কিংবা সেগুলো অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। অন্য জায়গায় বলতে এখানে বিভিন্ন মিউজিয়ামের কথা আমি বলছি, সেটা ভারতেই হোক বা ভারতের বাইরে বিভিন্ন মিউজিয়ামে হোক, সেগুলি সংরক্ষিত অবস্থায় রয়েছে। এই প্রসঙ্গে আমি ভারতস্তূপের কথা বলেছি, যেখানে ভারতস্তূপের রেলিং এবং তোরণ ইন্ডিয়ান মিউজিয়ামের সংরক্ষিত অবস্থায় রয়েছে। তেমনি দেখা গেছে যে স্তূপগুলি তার যে গুরুত্ব, সেই গুরুত্ব যে তার যে উজ্জ্বলতা, সেইগুলো থেকে ধীরে 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 উজ্জ্বলতা হারিয়ে আজ ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে আছে। তবুও আমরা বলতে পারি যে এই স্তূপগুলির বৌদ্ধ ধর্মের ইতিহাসের ক্ষেত্রে এই স্তূপগুলির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং বৌদ্ধ স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে স্তূপ স্থাপত্য, যা থেকে আমরা তৎকালীন সময়ে, মানে এই স্তূপগুলি যে সময় নির্মিত হয়েছে সেই সময় ইতিহাস সম্পর্কেও কিন্তু আমরা জানতে পাচ্ছি।
এই হলো তোমার স্তূপ স্থাপত্য, যেটি সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই এসএসসি A1 পেপারের অন্য বিষয়ে সম্পর্কে, অন্য আরেকটি বিষয় সম্পর্কে আমি আলোচনা করলাম। আজ এই পর্যন্তই থাক, আর তোমরা সবাই কিন্তু সবাই সাবধানে থেকো আর ভালো থেকো, আর তার মাঝে একটু হলেও পড়াশোনা করো। এবং স্তূপ স্থাপত্য এই সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।